পে পার টাস্ক নামের এই অ্যাপটিতে আপনি অ্যাকাউন্ট খুললেই পেয়ে যাবেন 150 টাকা সম্পূর্ণ ফ্রিতে। এবং এই পে পার টাস্ক অ্যাপটিতে কাজ করেন যখন আপনার মাত্র 1000 টাকা ইনকাম হবে, তখন আপনি উইড্রো দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন। মোবাইল রিচার্জ, বিকাশ, নগদ, রকেট, পেপাল, পেটিএম, ফ্রি ফায়ার ডায়মন্ড, পাবজি ইউসি, ডাউনলোড বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, ফোনপে, জিপে, ইন্ডিয়ান এনি ব্যাংক, এ কথায় বলতে গেলে আপনি এই পে পার টাস্ক অ্যাপটিতে কাজ করে আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে মাত্র $10 ইনকাম করতে পারলে আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে চান না কেন অ্যাপটি থেকে উইড্রো দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন। সো গাইস, অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি বাংলাদেশি অনলাইন ইনকাম অ্যাপ্লিকেশন। সো অ্যাপটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের A to Z স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝিয়ে দেবো, যাতে আপনি খুব সহজেই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। অ্যাপটি প্রথমত আপনি আপনার ফোনে ডাউনলোড করার জন্য যেটা করবেন, আপনার ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন। দেন প্লে স্টোরে এসে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন পে পার টাস্ক লিখে। এটা লিখে আপনি প্লে স্টোরে সার্চ করলে এখানে অ্যাপ্লিকেশনটি পেয়ে যেতে পারেন কিংবা নাও পেতে পারেন। এটি হচ্ছে যেহেতু সম্পূর্ণ নতুন একটি ইনকাম অ্যাপ, আপনি প্লে স্টোরে পে পার টাস্ক লিখে সার্চ করার পর এখানে একটা অপশন পাবেন নিউ বলে, এইখানকার এই নিউ অপশনটা ক্লিক করবেন। দেন আপনি নিচে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। অ্যাপটির পিকচারটি আপনি খুব ভালো করে দেখে রাখুন, যাতে আপনি খুব সহজেই অ্যাপটি প্লে স্টোর থেকে চিনে ডাউনলোড করতে পারেন। অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি ইনকাম অ্যাপ, তাই আপনার প্লে স্টোর থেকে অ্যাপটি খুঁজে বের করে ডাউনলোড করতে অসুবিধা হতে পারে। তাই আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ইজিলি আপনি আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপটির ফুল নেম হচ্ছে পে পার টাস্ক ক্যাশ আর্নিং অ্যাপস। তো অ্যাপটি ডাউনলোড করার পর আপনাকে যেটা করতে হবে, ওপেন করার পূর্বে প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন সুপার ভিপিএন লিখে। তারপর আপনি প্লে স্টোর থেকে আপনার ফোনে সুপার ভিপিএনটি ডাউনলোড করবেন এবং এই সুপার ভিপিএনটি ওপেন করবেন। ওপেন করার পর উপরে কর্নারে যে সার্ভার রয়েছে, এই সার্ভারে ক্লিক করবেন এবং এখান থেকে অবশ্যই 3 নম্বরের ইউএসএ ক্লিক করবেন, তাহলে সুপার ভিপিএনটি ইউএস সার্ভারে সেট হয়ে যাবে। এবার আপনি এখানকার এই কানেক্ট অপশনটা ক্লিক করবেন, তাহলে আপনার এই সুপার ভিপিএনটি ইউএস সার্ভারে কানেক্ট হয়ে যাবে। সো গাইস, আমি সুপার ভিপিএনটি ইউএস সার্ভারে কানেক্ট করে তারপরে চলে যাচ্ছি ওই পে পার টাস্ক অ্যাপটিতে। সো গাইস, এই পে পার টাস্ক অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে, অ্যাপটি ডাউনলোড করার পরে ওপেন করে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাপটি ওপেন করে নিচে একটা অপশন পেয়ে যাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে, এখানকার এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনটা একবার ক্লিক করে দেবেন। তাহলে আপনার কাছে এই ধরনের বেস্ট কয়েকটি অপশন দেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এবার আপনি এখানে প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ইন্টার ফুল নেম, এখানে ক্লিক করে আপনি আপনার নামটি দিয়ে দেবেন। আপনি এখানে যে নামটি দিবেন আপনার অ্যাকাউন্টটিও সেই নামেই ক্রিয়েট হবে। দেন এখানে 2 নম্বর একটা অপশন রয়েছে ইন্টার ইউর ইমেল বলে একটা অপশন, এখানে ক্লিক করে আপনার ফোনে বর্তমানে যেই ইমেলটা লগ ইন রয়েছে সেম ইমেল অ্যাড্রেসটা একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। দেন এখানে রয়েছে ইন্টার ফোন নাম্বার বলে একটা অপশন, এবার আপনি এখানে ক্লিক করে আপনার ফোনে বর্তমানে যেই সিমটি রয়েছে সেই সিমের নাম্বারটি একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। দেন এখানে রয়েছে পাসওয়ার্ড বলে একটা অপশন, এখানকার এই পাসওয়ার্ড অপশনটা ক্লিক করে আপনি অবশ্যই 4 ডিজিট প্লাস স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। এইখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 4 ডিজিট প্লাস স্ট্রং পাসওয়ার্ড। সো গাইস, এখানে 4 ডিজিট প্লাস স্ট্রং পাসওয়ার্ড দেওয়া গেলে এবার এখানে পরবর্তী একটা অপশন রয়েছে রেফার কোড বলে। আপনি অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এইখানকার এই রেফার কোড এই অপশনটাই অবশ্যই অবশ্যই বসাবেন। স্ক্রিনে আপনারা আমার রেফার কোডটি দেখতে পাচ্ছেন, তার তাছাড়া আপনাদের সুবিধা হচ্ছে আমার রেফার কোডটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে কিংবা স্ক্রিন থেকে আমার রেফার কোডটি দেখে তারপর এখানে আমার রেফার কোডটি বসিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। সো আমার রেফার কোডটি এখানে বসানো হয়ে গেলে এবার এখানে পরবর্তী রয়েছে একটা অপশন, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন। এবার আপনি ক্লিক করে এই বক্সটাতে একটা টিক মার্ক করে দেবেন। দেন এখানে সর্বশেষ রয়েছে সাইন আপ একটা অপশন, এখানকার সাইন আপ অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাপটিতে নতুন করে রেজিস্ট্রেশন করা সাকসেসফুল হয়ে যাবে। এবার আপনি এখান থেকে এবার আপনাকে যেটা করতে হবে, আপনি এইমাত্র যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করতে হবে। তো এখানে প্রথমে একটা অপশন রয়েছে ইন্টার ইউর ইমেল বলে, এখানে ক্লিক করে আপনি মাত্র যে ইমেল দ্বারা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেম ইমেলটা একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। দেন এখানে রয়েছে ইন্টার ইউর পাসওয়ার্ড বলে একটা অপশন, এখানকার এই পাসওয়ার্ড অপশনটা ক্লিক করে আপনি মাত্র 2 বার যে সেম পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেম পাসওয়ার্ডটা একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। দেন এখানে রয়েছে সাইন ইন বলে একটা অপশন, এখানকার সাইন ইন অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনি আপনার অ্যাকাউন্ট আপনাকে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসবে। সো গাইস, অ্যাপটিতে লগ ইন করে আসার পর ঠিক এইরকম দেখাবে। শুরুতে বলে রাখি আপনাদেরকে অ্যাপটিতে অবশ্যই অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে। নিয়ম ছাড়া কাজ করলে কিন্তু অ্যাপটি থেকে উইড্রো দিলে পেমেন্ট আসবে না। আপনাদেরকে অ্যাপটিতে কাজ করার যে নিয়মটা দেখাবো সেমভাবে কাজ করবেন, তাহলে কেবল উইড্রো দিলে পেমেন্ট পাবেন। সো অ্যাপটি আসার পর ঠিক এরকম দেখাবে, যেমনটা আপনাদের বলে দিচ্ছিলাম যে আপনারা ফ্রিতে টাকা ইনকাম করতে সাইন আপ বোনাস হিসেবে ফ্রিতে টাকা পাবেন, সেই টাকাটা আপনারা কালেক্ট করার জন্য। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি হোম ইন্টারফেস থেকে এখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে গেট $5 বোনাস। এখান থেকে যদিও তারা লিখে রাখছে $5 বোনাস আপনি পাবেন, দেখি কত ডলার আমাদেরকে এখান থেকে বোনাস দেয়। তাই আপনি এখান থেকে $5 বোনাস অপশনটা ক্লিক করে দেবেন। দেন এখানে লিখে রাখছে আপনি পাবেন $1.5 বোনাস, এবং কাজ করার নিয়মটা লেখা রয়েছে ডলারটা ফ্রিতে কালেক্ট করার নিয়মটা লেখা রয়েছে, নিয়মটা আপনি পরে নেবেন। দেন এখানে ক্লেম নাও বলে একটা অপশন পাবেন, এই ক্লেম নাও অপশনটা একবার ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাছে
তাহলে আপনার কাছে এই ধরনের একটা অ্যাড চোখ আসবে। এবার আপনি যেটা করবেন অ্যাডটি আপনি এখান থেকে দেখবেন, তারপর আপনি অ্যাডটি এখান থেকে ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করার পর আপনাকে প্লে স্টোরের এই ধরনের একটা অ্যাপ্লিকেশন নিয়ে যাবে, আপনাকে সেই অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করতে হবে। সো আমার ফোনের ভার্সন খুবই কম, তো এখান থেকে অ্যাপটা 7% আমার ফোনে। আপনাকে একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসবে প্লে স্টোরের এই ধরনের, আপনাকে সেই অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করতে হবে। সো অ্যাপটি আপনি আপনার ফোনে আপনি ডাউনলোড করে নেবেন। সো আমার অ্যাপটি ডাউনলোড করতে পারলাম না, ফোন একটু দুর্বল, তাই সো এখান থেকে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন। কিংবা আপনাকে যেটা করতে হবে, অ্যাপটি ডাউনলোড করে আপনাকে ফোনে আপনার কিছুক্ষণ অ্যাপ্লিকেশনটা রাখতে হবে। সো জাস্ট এটা হচ্ছে ফ্রিতে ডলার কালেক্ট করার নিয়ম। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই $5 বোনাস থেকে, যদিও দেওয়ার কথা ছিল $5, কিন্তু আর আমাদের দিয়েছে সম্পূর্ণ ফ্রিতে $1.5 বোনাস। $1.5 বাংলা টাকা হয় প্রায় 150 টাকা। আপনি অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সাইন আপ বোনাস হিসেবে কালেক্ট করার পর পেয়ে গেছেন সম্পূর্ণ ফ্রিতে $1.5, অর্থাৎ $150 বোনাস। আপনি তাকে ওদের মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে $10, $1.5 তো রয়েছে, জাস্ট আর $8.5 কাজ করতে হবে, তাহলে আপনি ওদের $10 পেমেন্ট রিসিভ করতে পারবেন। সো এভাবে তো আপনাকে কালেক্ট করতে হবে। জাস্ট আপনি গেট বোনাস অপশনটা ক্লিক করে দেবেন, গেট $5 বোনাস অপশনটা ক্লিক করে দেবেন, একটা অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর আপনাকে প্লে স্টোরে একটা অ্যাপ্লিকেশন নিয়ে যাবে, জাস্ট আপনাকে আপনার ফোনে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। জাস্ট এটা হচ্ছে অ্যাপটিতে কাজ করার অর্থাৎ ফ্রিতে ডলার নেওয়ার নিয়ম। আশা করি বুঝতে পারছেন, যেমনটা আপনারা এখানে লেখাই পেয়ে যাবেন ক্লিক করলে। আর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপটিতে কাজ করার অসংখ্য অসংখ্য অপশন রয়েছে। এখান থেকে আরেকটা অপশন রয়েছে স্পিন, তারপরে ডেলি চেক, অসংখ্য অপশন রয়েছে। আর যাই হোক, আপনি যখন এই সমস্ত অপশনগুলোতে কাজ করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের মেম ব্যালেন্সে পয়েন্ট অ্যাড হবে। আপনি কিন্তু অ্যাপটি থেকে পয়েন্ট উইথড্রো দিতে পারবেন না। অ্যাপটিতে আপনার উইথড্রো দেওয়ার জন্য অ্যাকাউন্টের মেম ব্যালেন্সে থাকতে হবে ডলার। অ্যাপটিতে কাজ করে যখন আপনার এখানে পুরো 1000 পয়েন্ট ইনকাম হবে, তখন আপনি সেই পয়েন্টগুলো এইখানকার এই ডলারে কনভার্ট করতে পারবেন। অ্যাপটিতে কাজ করে যখন আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে পুরো 1000 পয়েন্ট ইনকাম হবে, তখন সেই পয়েন্টগুলো এইখানকার এই ডলারে কনভার্ট করার জন্য আপনি যেটা করবেন, অ্যাপটির হোম ইন্টারফেস থেকে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে কনভার্ট বলে, এখানকার এই কনভার্ট অপশনটায় ক্লিক করে দেবেন। তাহলে আপনার এই পয়েন্টগুলো এখানকার ডলারে অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। আপনি যখন অ্যাপটি থেকে পুরো 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করবেন, তখন 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করলে 1000 পয়েন্টের বিনিময়ে ডলার হিসেবে পাবেন মাত্র 0.5 থেকে 0.10 সেন্ট। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে অ্যাপটিতে কাজ করে অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে পয়েন্ট ইনকাম হলে সেই পয়েন্টগুলো ডলার বানাতে হয়। অবশ্যই ডলার বানিয়ে নেবেন, নাহলে কিন্তু পয়েন্ট উইথড্রো দেওয়া যায় না, ডলার বানিয়ে নেবেন এইভাবে। সো আশা করি বুঝতে পেরেছেন কনভার্ট ক্লিক করে ডলার বানিয়ে নেবেন পয়েন্টগুলো। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাপটিতে কাজ করার অসংখ্য অপশন রয়েছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি অ্যাপটি থেকে নিয়ম মেনে কাজ করে উইথড্রো দিয়ে পেমেন্ট রিসিভ করবেন। আর অ্যাপটি কিন্তু কোনো রেফার সিস্টেম নেই, মানে আপনি আপনার বন্ধুবান্ধবকে অ্যাপটি রেফার করতে পারবেন না কোডের কিংবা লিঙ্কের মাধ্যমে। জাস্ট আপনি অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় রেফার কোডের ওখানে 1234 বসাবেন, রেফার করতে পারবেন না কাউকে। সো অ্যাপটি আসার পর অ্যাপটি হোম ইন্টারফেস থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম বলে একটা অপশন আছে, এখানকার টেলিগ্রাম অপশনটা ক্লিক করে তাদের টেলিগ্রাম গ্রুপটাতে ভিজিট করবেন, জয়েন করবেন। তাহলে আপনি তাদের টেলিগ্রাম গ্রুপটাতে অসংখ্য পেমেন্ট প্রুফ, স্ক্রিনশট পাবেন, আপডেট নিউজ পাবেন, ইত্যাদি ইত্যাদি পাবেন। অবশ্যই আপনি তাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন, তাহলে সেখানে সকল বিস্তারিত নিয়ম কারণ পেয়ে যাবেন। সো তাদের টেলিগ্রাম গ্রুপটাতে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট প্রুফ, স্ক্রিনশট রয়েছে, সম্পূর্ণ নতুন টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে নেবেন, তাহলে সকল নিউজ পাবেন। সো যাই হোক, এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি থেকে কীভাবে আপনি নিয়ম মেনে কাজ করে আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে ব্যালেন্স ইনকাম করবেন। সো আপনি কাজ করার জন্য আপনি এখানে অসংখ্য অপশন পেয়ে যাচ্ছেন। প্রথম একটা অপশন পেয়ে যাচ্ছেন ডেলি চেক বলে, এখানে ডেলি চেক অপশনটা ক্লিক করে আপনাকে সেমভাবে পয়েন্ট যেভাবে কালেক্ট করেছিলেন সাইন আপ বোনাস, সেমভাবে কাজ করতে হবে। ডেলি চেক অপশনটা আপনি ক্লিক করে দেবেন, ডেলি চেকে ক্লিক করার পর নিয়মটা পেয়ে যাবেন, নিয়মটা পড়ে নেবেন। দেন এখান থেকে ক্লেম না অপশন পাবেন, ক্লেম না অপশনটা একবার ক্লিক করে দেবেন। সো ক্লেম না তো ক্লিক করার পর আপনাকে এই ধরনের একটা অ্যাড চো করবে, অ্যাডটি আপনি ক্লোজ থাকার অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর আপনাকে যদি প্লে স্টোরে কোনো এই ধরনের অ্যাপের কাছে নিয়ে আসে, আপনাকে সেই অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করতে হবে। কিংবা আপনাকে যদি প্লে স্টোরের অ্যাপে না নিয়ে আসে, আপনাকে যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যেতে হলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যেতে তাহলে আপনাকে সেই ওয়েবসাইটটাতে 2 মিনিট ভিজিট করতে হবে। জাস্ট এটা হচ্ছে ডেলি বোনাস অপশনটায় কাজ করার নিয়ম। আশা করি বুঝতে পারছেন, ওয়েবসাইটে নিয়ে গেলে ভিজিট, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড, অ্যাডটিতে ক্লিক করার পর অর্থাৎ বিজ্ঞাপনটা ক্লিক করার পর। সো আশা করি বুঝতে পারছেন, এবার আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে মেন কাজ রয়েছে সেগুলো হচ্ছে এগুলো, আপনার স্পিন মারতে পারবেন, ক্রেডিট কার্ড ঘষতে পারবেন, এগুলো হচ্ছে আপনার অ্যাপটির মেন কাজ। সো যাই হোক, এখান থেকে আপনাদের কাজ করার নিয়ম আমরা দেখিয়ে দিচ্ছি। কাজ করার জন্য এখানে একটা অপশন রয়েছে পিএসপি স্পিন, এখান থেকে পিএসপি অপশনটা আপনি একবার ক্লিক করে দেবেন। তাহলে আপনি দেখতে পারবেন আপনার কাছে একটা টাইমে মোট 13টা স্পিন দেবে। আপনি এখানে স্পিন মারবেন নিয়ম মেনে, যেভাবে দেখাবো সেভাবে স্পিন মারবেন, না হলে কিন্তু অ্যাপটি থেকে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে। ইনভ্যালিড ক্লিক বেড়ে গেলে আপনি অ্যাপটি থেকে পেমেন্ট নাও পেতে পারেন। সো এখান থেকে পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন, অ্যাড চো করলে ক্লোজ করে দেবেন, সুপার পেমেন্ট ইউএস সার্ভারে কানেক্ট করবেন। সো যাই হোক, এবার আপনাদেরকে এখান থেকে এই স্পিনার অর্থাৎ পিএসপি স্পিনে কাজ করার নিয়মটা দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে একটা নিয়ম, একটা স্পিন মেরে নিয়মটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে প্লে স্পিন অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার কাছে এই ধরনের একটা অ্যাড শো করবে। অ্যাড শো করলে আপনারা অবশ্যই সেই অ্যাডটি এখান থেকে ক্লোজ করে দেবেন, ভুল আপনি এটাতে ক্লিক করবেন না। ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে, অ্যাডটি আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন। তারপর আপনি এই পয়েন্টটা কালেক্ট করার জন্য কালেক্ট কয়েন অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাছে আরেকটা অ্যাড শো করবে।
সে কালেক্ট কনফার্ম অপশনটা ক্লিক করে দিয়েছি আরেকটা অ্যাড শো করবে। এবার আপনাকে যেটা করতে হবে এই অ্যাডটিও এখান থেকে ক্লোজ করে দিতে হবে, ভুলে আপনি অ্যাডটিতে ক্লিক করবেন না, ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে। একটা অ্যাড শো করতে আছে, অ্যাডটি আমি এখান থেকে ক্লোজ করে দিয়েছি। সো এইভাবে মূলত আপনাকে স্ক্রিন মারতে হবে, একটা স্ক্রিন মারলাম, দেখতে পাচ্ছেন যে আমাদেরকে পয়েন্ট দিয়ে দিয়েছে, টাইম আছে কমপ্লিট, টাইমে কমপ্লিট হওয়ার পরে একটা স্ক্রিন মারা হয়ে গেছে, একটা স্ক্রিন মারলাম, দুইটা অ্যাড শো করেছে। সো যাই এবার আপনাদেরকে স্পিনারে কাজ করার মেন নেমটা বলে দিয়েছে, সেমভাবে আপনারা কাজ করবেন। আপনি যেটা করবেন জাস্ট এই স্পিনার অপশনটায় আসবেন, তারপর আপনি এখানে দেখতে পারবেন আপনার কাছে একাডেমি মোট 13টা স্পিন দিবে। আপনি এখানে মোট 12টা স্পিন মারবেন, যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন, সর্বশেষ স্পিন অর্থাৎ 13 নম্বর স্পিন মারবেন, অ্যাড শো করবে অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর আপনাকে যদি কোনো ওয়েবসাইটে নিতে তাহলে আপনাকে সেই ওয়েবসাইটটাতে 2 মিনিট ভিজিট করতে হবে, কিংবা প্লে স্টোর নিয়ে গেলে আপনাকে প্লে স্টোর একটা অ্যাপের কাছে নিয়ে যাবে, জাস্ট আপনাকে আপনার ফোনে সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। জাস্ট এটা হচ্ছে এই স্পিনার অপশনটায় কাজ করার নিয়ম। আমি আবার বলছি এই স্পিনার অপশনটায় কাজ করার নিয়ম একটু ভালো করে লক্ষ্য করুন, এটাকে বলে ক্লিকের কাজ বা ক্লেমের কাজ। আপনাকে অ্যাপটিতে এই স্পিনার মারতে হবে, এই ক্লিকের কাজটা কমপ্লিট করে। সো যাই হোক, আপনাদেরকে কাজ করার নিয়মটা ভালো করে বলে দিচ্ছি, একটু লক্ষ্য করুন। আপনি যেটা করবেন জাস্ট এই স্পিনার অপশনটায় আসবেন, তারপর আপনি এখানে দেখতে পারবেন আপনার কাছে একটা টাইমে মোট 13টা স্পিন থাকবে। আপনি এখানে মোট 12টা স্পিন মারবেন, যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন, সর্বশেষ স্পিন অর্থাৎ 13 নম্বরের স্পিন মারবেন, অ্যাড শো করবে অ্যাডটি ক্লোজ করে দেবেন। পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট কয়েন অপশনটা ক্লিক করে দেবেন, একটা অ্যাড শো করবে অর্থাৎ একটা বিজ্ঞাপন শো করবে, আপনার সেই বিজ্ঞাপনটা ক্লোজ না করে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে আপনাকে সেই ওয়েবসাইটটাতে 2 মিনিট ভিজিট করতে হবে, কিংবা প্লে স্টোর নিয়ে গেলে আপনাকে প্লে স্টোরের একটা অ্যাপের কাছে নিয়ে যাবে, জাস্ট আপনাকে আপনার ফোনে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। এটাকে বলে ক্লিকের কাজ। আপনাকে অ্যাপটিতে স্পিনের অবশ্যই এই ক্লিকের কাজটা মেনে কাজ করতে হবে। কথা বলতে গেলে সর্বশেষ বিজ্ঞাপনে ক্লিক করে ক্লিকের কাজটা কমপ্লিট করবেন, এর পূর্বে যতগুলো অ্যাড শো করবেন অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। তো যে এখান থেকে আপনাদেরকে স্পিনের যে ক্লিকের কাজটা বললাম বা দেখালাম সেমভাবে কাজ করবেন আপনার অ্যাপটির পরবর্তী অপশনগুলোতে, অর্থাৎ ক্রেডিট কার্ড ভিডিও দেখা, এখান থেকে ক্রেডিট কার্ড অপশনটা ক্লিক করে দিয়েছি, তাহলে দেখতে পারবেন পূর্বের মতো ঠিক 13টা কার্ড দেবে। আপনি এখানে মোট 12টা কার্ড ঘষবেন, যতগুলো অ্যাড শো করবেন অ্যাডগুলো ক্লোজ করে দেবেন, সর্বশেষ কার্ড ঘষবেন, পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট করার অপশনটা ক্লিক করে দেবেন, একটা অ্যাড শো করবে অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন, ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোর নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড করবেন। জাস্ট এই সিম্পল ক্লিকের কাজটা মানে আপনাকে অ্যাপটিতে কাজ করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। সো যে এবার আপনাকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপটিতে কাজ করে যখন আপনার অ্যাকাউন্টে মেম্বারেন্স অনেকগুলো পয়েন্ট ইনকাম হবে, তখন এই কনভার্টে ক্লিক করার পর পয়েন্টগুলো যখন ডলারে কনভার্ট হয়ে যাবে, তখন আপনার অ্যাকাউন্টে মেম্বারেন্স যখন পুরো $10 ইনকাম হবে, তখন আপনি অ্যাপটি থেকে কীভাবে নিয়ম মানে উঠে দেবেন। অ্যাপটি থেকে উঠে দেওয়ার জন্য এবার আপনি আপনার হোম ইন্টারফেস থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে রিডিম ইউর ব্যালেন্স বলে, এখান থেকে রিডিম ইউর ব্যালেন্স অপশনটা ক্লিক করে দেবেন, লেখা রয়েছে $10 থাকতে হবে সর্বনিম্ন। দেন এখানে রিডিম অপশনটা আসলে আপনি এখানে অসংখ্য অপশন পেয়ে যাবেন উঠে দেবেন। এখান থেকে প্রথম একটা অপশন পেয়ে যাচ্ছেন সিলেক্ট পেমেন্ট মেথড, এখানে ক্লিক করে আপনি যে পেমেন্ট মেথডের মাধ্যমে উঠে পেমেন্টটা রিসিভ করতে যাচ্ছেন সেই পেমেন্ট মেথডটা এখান থেকে সিলেক্ট করবেন। অসংখ্য অসংখ্য পেমেন্ট মেথড রয়েছে উপায়, নগদ, রিচার্জ, রকেট, পেপাল, পেটিএম, ফ্রি ফায়ার ডায়মন্ড, পাবজি, ইউসি, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, ফোনপে, জিপে, বিকাশ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, $100 বোনাস, ইন্ডিয়ান এনি ব্যাংক, অসংখ্য অপশন রয়েছে। কথা বলতে গেলে আপনি পৃথিবীর যেই প্রান্ত থেকে চান না কেন অ্যাপটি থেকে উড়ে দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন। সো আমি এখান থেকে অ্যাপটি থেকে উড়ে দেবো, এখান থেকে নগদের মাধ্যমে, এখান থেকে নগদটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে রয়েছে একটা অপশন, সেটা হচ্ছে ইন্টার ইউর অ্যাকাউন্ট বলে, এখান থেকে ক্লিক করে আপনি উপরে যে পেমেন্ট মেথডটা সিলেক্ট করেছেন সেই পেমেন্ট মেথডটার অ্যাকাউন্ট নাম্বারটা একবার দিবেন। দেন এখানে রয়েছে ইন্টার ইউর অ্যামাউন্ট বলে, এখানে ক্লিক করে আপনি থেকে যেহেতু উড়ে দেওয়া সর্বনিম্ন অ্যামাউন্ট আছে $10, তাই আপনি এখানে জাস্ট $10 লিখবেন, ডলার রাখার প্রয়োজন নেই। তারপর এখানে রয়েছে সাবমিট বলে একটা অপশন, এখান থেকে সাবমিট অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনি অ্যাপটি থেকে উড়ে দেওয়া সাকসেসফুল হয়ে যাবে এবং আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন 24 ঘন্টার মধ্যে। অ্যাপটি থেকে উড়ে দিলে আপনি সাধারণত পেমেন্ট পাবেন না, 24 ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন। সো অ্যাপটিতে মূলত আপনাকে এইভাবে কাজ করতে হবে, এইভাবে উড়ে দিতে হবে। সো গাইস, আপনাদের আজকের এই ভিডিওতে অ্যাপটি সম্পর্কে A to Z স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝে দিলাম। অ্যাপটিতে বসে আপনি নিজেদের কাজ করবেন, কাজ করার পর উড়ে দেওয়ার পর পেমেন্ট না পেলে কিন্তু আমি কোনো মতেই দায়ী নই, সেটা আপনাদেরকে ভিডিও শুরু ডিসক্লেমারে লিখে দিয়েছিলাম, কিংবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিসক্লেমার লেখা পেয়ে যাবেন যে নিজের কাজ করবেন। সো ভিডিও এবং আপনি কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন, যারা আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।